নমস্কার, আজি 31 জুলাই। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পৰা ৰাতিপুৱাৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূর্তে জানাইছো এটা ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর সমালোচনা করেছে রাহুল গান্ধীয়ে। রাহুল গান্ধীয়ে কৈছে নরেন্দ্র মোদীর দিনত সাধারণ জনতার উপর মাদমার বৃদ্ধি পাইছে। নরেন্দ্র মোদীর দিনত সাধারণ ভারতীয়র খালি পকেটও কটা গৈছে। নরেন্দ্র মোদীর বন্ধুত্ব উদ্যোগপতি সকলের 16 লাখ কোটি টাকা রেহাই দিছে নরেন্দ্র মোদীর সরকারে। কিন্তু ন্যূনতম ভারসাম্যও বজায় রাখব নোৱাৰা দরিদ্র ভারতীয়র পৰা 8,500 কোটি টাকা উদ্ধার করেছে মোদীর সরকারে। পেনাল্টি মেকানিজম হয়েছে মোদীর কিং কর্তব্য বিমূর দুয়ার, যার জড়িয়ে সাধারণ ভারতীয়র পিঠি ভাঙিবলৈ চেষ্টা চলোৱা হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীয়ে মনত রাখিব ভারতের জনসাধারণ অভিমন্যু নহয়, অর্জুন হয়। চক্রবেশু ভাঙি আপনার প্রতিটি অত্যাচারের উত্তর দিব জানে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুর্দার সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। গৌরব গগৈয়ে কৈছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, আপনি কয় যে আপনার 56 ইঞ্চির বুকু আছে। যদি আপনার 56 ইঞ্চির বুকু সচাকয়ে আছে, তেন্তে কিয় আপনি ইডির পিছত লুকাই থাকে? অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনত যন্তর মন্তরের ইন্ডিয়া মিত্রজোটর বিশাল বিক্ষোভ কার্যসূচীত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদীক কঠোর সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। অসমত রোগীর উপর এতিয়া অত্যাচার চলাইছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। কর্কট রোগী সকলের বাবে দুঃখবর। বি বৰুৱা কর্কট প্রতিষ্ঠানে বাতিল করিলে আয়ুষ্মান কার্ড। পর্যাপ্ত বাজেট নোহোৱা বাবে আয়ুষ্মান কার্ড বাতিল করা হয়েছে। এতিয়া আপুনি আয়ুষ্মান কার্ড লৈ বিনামূলীয়াকৈ চিকিৎসা করিব নোৱাৰিব। বি বৰুৱা ক্যান্সার ইনস্টিটিউটত হাহাকার অবস্থা কর্কট রোগীর। পুঁজির অভাবত সরকারে বন্ধ করিলে আয়ুষ্মান কার্ড। দেশত পুনর্বার হিন্দু মুসলমানের বীজ সিঁচিবলৈ চেষ্টা করেছে বিজেপিয়ে। মুসলমানক লক্ষ্য করে কিমান আর মিছা মাতিব বিজেপিয়ে তথ্য নাজানি বিজেপিয়ে হিন্দু মুসলমানের নামত এতিয়া আরম্ভ করেছে এক নতুন রাজনীতি। বাংলাদেশী অনুপ্রবেশকারীরে ভয়ের বীজ সিঁচি আরম্ভ করেছে রাজনীতি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরেই এইবার ঝাড়খণ্ডর রাজনীতি হিন্দু মুসলমানক লৈ আরম্ভ হয়েছে। বারে বারে ভুল তথ্যরে মুসলমানকেই টার্গেট কিয় করেছে বিজেপিয়ে, প্রশ্ন এতিয়া সর্বত্রে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। হিমন্ত বিশ্ব শর্মায় কেইদিনমান পূর্বে ঝাড়খণ্ডত গৈ কৈছিল যে অসমত মুসলমানের সংখ্যা 1951 চনত 12% আছিল আর এতিয়া 40% হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মায় ঝাড়খণ্ডত গৈ কৈছিল যে অসমের মুসলমানের পার্সেন্টেজ জনসংখ্যা 40% হওয়া মানে আমার জীবন মরণের যুঁজ। কিন্তু এইবার ঝাড়খণ্ডত ঝাড়খণ্ডর বিরোধী দলে বিজেপিয়ে এতিয়া নতুন রাজনীতি আরম্ভ করেছে। বাংলাদেশী অনুপ্রবেশকারীরে ভয়ের বীজ সিঁচা আরম্ভ করেছে ঝাড়খণ্ডর বিজেপিয়ে। হিমন্ত বিশ্ব শর্মায় ভুল তথ্য দিছিল ঝাড়খণ্ডত। হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল 1951 চনত অসমত 12% মুসলমান আছিল, সেয়া সম্পূর্ণ ভুল আছিল। অসমত 1951 চনত 24.68% মুসলমানের জনসংখ্যা আছিল। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় ভুল তথ্য দিয়ার পাছতেই এটা ঝাড়খণ্ডত আরম্ভ হয়েছে হিন্দু মুসলমানের নামত বাংলাদেশী অনুপ্রবেশকারীর এক নতুন রাজনীতি। কিমান ক্রুতিমুক্ত আছিল 2024 চনের লোকসভা নির্বাচন? লোকসভা নির্বাচনের ফলাফলে নিরাশ করেছে দেশের জনতা। অনিয়ম জালিয়াতিরে সম্পূর্ণ হয়ে গৈছে 2024 চনের লোকসভা নির্বাচন। এতিয়া বিরোধীয়ে প্রশ্ন উত্থাপন করেছে যে সম্পূর্ণ
ক্রুটিত হয়েছিল 2024 চনের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ফলাফলে নিরাশ করেছে দেশের জনতা। দেশের জনতাই বিজেপি মুক্ত দেশ গড়ার চেষ্টা করেছিল, কিন্তু বিজেপিয়ে চলে বলে কৌশলে অনিয়ম জালিয়াতিরে তেওঁলোকর দখলত অধিক আসন লৈ যোৱার বাবেই পুনর্বার তৃতীয়বারলৈ প্রধানমন্ত্রী মোদিয়ে প্রধানমন্ত্রীর আসনখনত বহিবলৈ সক্ষম হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলক লৈ এই মন্তব্য করেছে বিরোধী শিবিরে। যিজন ব্যক্তির জাতি অজ্ঞাত, সেইজন ব্যক্তিয়ে বিচারি আছে জাতি গণনা। রাহুল গান্ধী কটাক্ষ করেছে মন্ত্রী অনুরাগ ঠাকুরে। অনুরাগ ঠাকুরের এই মন্তব্যের পাছতেই বহুতে উভতি ধরেছে মন্ত্রী অনুরাগ ঠাকুরক। বহুতেই প্রশ্ন করেছে যে জ্ঞান নথকা মানুষের এনে ধরনের মন্তব্য, এজন ব্যক্তি শাসকীয় পক্ষত থাকিব পারে বিপক্ষত থাকিব পারে সেই বুলি তেওঁর জাতি কি, তেওঁ কোন জাতির, তেওঁ কোন বংশর, এনে ধরনের মন্তব্য এজন রাজনৈতিক নেতার পৰা কোনেও আশা নকরে। কিন্তু মন্ত্রী অনুরাগ ঠাকুরে ক্ষমতার রাগিত রাহুল গান্ধীক লৈ মন্তব্য করেছে। তেওঁ কৈছে যিজন ব্যক্তির জাতি অজ্ঞাত, সেইজন ব্যক্তিয়ে বিচারি আছে জাতি গণনা। কেরালার ওয়াইনাডত মহাপ্রলয়, বান ভূমিস্খলনত এতিয়ালৈকে শিশুসহ 106 জনক লোকের মৃত্যু হয়েছে, আঘাতপ্রাপ্ত 128 জনক লোক। উদ্ধার অভিযানত বায়ুসেনার 2খন হেলিকপ্টার 225 জন সেনা জওয়ান নিয়োগ করা হয়েছে। এক ভয়ঙ্কর বান ভূমিস্খলনের ছবি দেখিবলৈ পোৱা গৈছে কেরালার রাজ্যখনত। কেরালার ওয়াইনাডত এই মহাপ্রলয় দেখিবলৈ পোৱা গৈছে। বান ভূমিস্খলনের ফলত শিশুসহ 106 জন লোকের মৃত্যু হওয়ার 128 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে, 225 জন সেনা জওয়ান নিয়োগ করেছে, বায়ুসেনার 2খনক হেলিকপ্টার উদ্ধার অভিযানত নামি পড়েছে। উপনির্বাচনের রাজ্যের 5টা সমষ্টির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সামগুড়ি, বিহালী, ধলাই, বঙ্গাইগাঁও, সিদলি সমষ্টির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 5খন বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। 11 নম্বর ধলাই, 31 নম্বর সিদলি, 32 নম্বর বঙ্গাইগাঁও, 77 নম্বর বিহালী আর 88 নম্বর সামগুড়ি সমষ্টি। উপরোক্ত 5টা সমষ্টির 2021 চনত উপলব্ধ সমষ্টি পুনর নির্ধারণের পূর্বর ভোটার তালিকা সমূহ উপনির্বাচনের সময়লৈকে নবীকরণ করে ব্যবহার করা হব। ভোটার তালিকাত পরীক্ষা করক নিজের নাম আর সাজু হক নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করিবর বাবে। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা, খসড়া ভোটার তালিকা প্রকাশ 30/7/2024 মঙ্গলবার। দাবি আর আপত্তি দাখিল করার সময়সীমা 30/7/2024 মঙ্গলবারের পৰা 10/8/2024 শনিবার। বিশেষ অভিযানের দিন 3/8/2024 শনিবার আর 4/8/2024 রবিবার। দাবি আর আপত্তি নিষ্পত্তিকরণ 19/8/2024 সোমবারের ভিতর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হব 20/8/2024 মঙ্গলবারে।